মনোনয়নপত্র জমা দেবার অন্তিম দিনে সোমবার বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। বিশাল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে উৎসাহ উদ্দীপনার সঙ্গে নিজের মনোনয়নপত্র জমা দেন চার বরজলা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর দিলীপ দাস। তিনি জানান, বরাবরই মানুষের সঙ্গে তার রয়েছে এবং বিপুলভাবে জয়লাভ করবেন তিনি। মানুষ নিজেরাই তো আমাদেরকে জয় করে দিচ্ছে, সুতরাং আমি মানুষের সাথে আছি, মানুষের পাশে থাকব, মানুষের হয়ে এই কাজ করবো। বড় সমস্যা যেটা, যে যুবকদের মধ্যে যেটা তাদের চলার মতো যেটা আর্থিক সংস্থান সৎভাবে রোজগার করা, সেটা বিরাট বড় ঘাটতি। সুতরাং যতক্ষণ পর্যন্ত আমরা ক্ষুধার্তকে অন্ন না দিতে পারি, ততক্ষণ পর্যন্ত শান্তি নাই। সেই জন্য আমি আমার প্রায়োরিটি হিসেবে রাখছি যে প্রতিটি পরিবার জন্য রাতের বেলা অত্যন্ত আরামে খেয়ে ঘুমাতে পারে। মনোনয়নপত্র জমা দেন সাত রামনগর কেন্দ্রের নির্দল প্রার্থী পুরুষোত্তম রায় বর্মন। বলেন যে মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি। অত্যন্ত আশাবাদী, ব্যাপক সমর্থন, ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচনে দাঁড়ানোর পূর্বে আমার ধারণা ছিল না এতটা সাড়া, এতটা সমর্থন পাবো। অভূতপূর্ব সমর্থন পাচ্ছি, অভূতপূর্ব সাড়া পাচ্ছি, এবং আমি বুঝতে পারছি মানুষ সিদ্ধান্ত গ্রহণ করেছেন, মানুষের মেজাজ তৈরি, মানুষ ভোট দেবেন। এবং শত বাধা বিপত্তি অগ্রাহ্য করে 16ই ফেব্রুয়ারি এই রাজ্যের মানুষ সাতরামনগর কেন্দ্রের ভোটাররা দলে দলে ভোট কেন্দ্রে যাবেন, কেউ বাধা দিতে পারবে না। 14 বাধার ঘাট কেন্দ্রের ফরওয়ার্ড ব্লকের প্রার্থী পার্থরঞ্জন সরকার জানান, তিনি নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী। বিপুল সারা মানুষের চতুর্দিকে বাধার, 14 বাধাগড়ের চতুর্দিকে বিপুল সারা মানুষের মধ্যে এই চেতনাবোধ চলে এসছে। বামপন্থ সরকার পুনরায় ক্ষমতায় আসছে, রাজ্যে শান্তি সম্প্রীতি এবং যে অর্থনৈতিক যে দুর্ভাব এটা ঘুচবে, মানুষের মধ্যে মানুষের একটা সুন্দর মেলবন্ধন তৈরি হবে, এটা একমাত্র পারে বামপন্থ সরকারই করতে। উল্লেখ্য, মনোনয়নপত্র জমা দেবার জন্য সোমবার সকাল থেকেই বিভিন্ন জায়গায় রাজনৈতিক কর্মীদের মধ্যে ছিল উৎসাহের পরিবেশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।